こえれたらちゃんと তারা কই তাড়াতাড়ি আমার সামনে আয়। হৃদয় কই এটা আইতেছে ভাইয়া, আমারে ডাকছেন? হ্যাঁ, তোরে ডাকছি। কিন্তু কেন ডাকছেন জানতে পারি কি? আমার বাসায় ওয়াইফাই রাউটার কয়টা চলে ভাই? দুইটা রাউটার চলে। আজকে মাসের শেষ তারিখ, ওয়াইফাই বিল দিয়া লাইনটা কাটা দিবি, ঠিক আছে ভাই? আপনি এটা কি কইলেন? আমি আমার বউ ছাড়া থাকতে পারবো, কিন্তু ওয়াইফাই লাইন ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ হৃদয়, তো করে ওয়াইফাই লাইন নামায় দিছি। তোরা ইউটিউবে বেশিরভাগ কার ভিডিও দেখোস ভাই? এটা তো আপনারা জানেন, আমরা কার ভিডিও বেশি দেখি। ও যে হৃদয় আমার শান্ত আছে না, আর নিশাত রহমান, আমরা তো ওদের ভিডিওই বেশিরভাগ দেখি। আমরা তো সবাই ওনার ভক্ত ভাই, তাই আমরা তো এত শক্ত। আচ্ছা ভাইয়া, আপনি নাকি একসময় সালমান শাহ এবং শাহরুখের ভক্ত ছিলেন? তাইলে শোন তোকে বলি। জি ভাই বলেন শুনি। শোন, সালমান শাহ শাহরুখ হচ্ছে আমার প্রিয় নায়ক নায়িকা। যখন একটা সময় হঠাৎ করে সালমান শাহ মারা যায়, তখন সালমান শাহকে ভুলাটা আমার পক্ষে অনেক কষ্ট হয়েছিল ভাইয়া। তারপর? তারপর হঠাৎ করে একটা দিন আমি একটা টাচ মোবাইল কিনি, ইউটিউব নামের একটা সফটওয়্যার মোবাইলে ইনস্টল দেই। তারপর হঠাৎ করে একটা দিন হৃদয় আহমেদ শান্তর একটা ভিডিও আমার স্ক্রিনে বেশি ওঠে, তার ভিডিওটা আমি দেখতে থাকি, খুবই ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম ভাইয়া। তারপর ওদের ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে আমি হৃদয় আহমেদ শান্তর নায়িকার নাম জানতে পারলাম, নিশাত রহমান। তো ওদের জুটিটা আমার মনে জায়গা করে নেয়, আমি ভুলে যাই সালমান শাহ শাবনুরকে। তো একদিন কি হলো, হঠাৎ করে নিশাত রহমান হৃদয়ের সাথে ভিডিও করা বন্ধ করে দেয়। তারপর আবার কিছুদিনের জন্য আমার মনটা খারাপ হয়ে যায়। হৃদয়ের জীবনে আবার চলে আসে নতুন এক নায়িকা, সে নায়িকার নাম হচ্ছে মুনমুন। দেখতে থাকি, তার ভিডিও আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে, আবারও ভালো লাগতে শুরু করে, ভিডিও দেখতে শুরু করি। কিন্তু কিন্তু কি ভাইয়া, আজকে বলেন আপনার মনের কথা, আমি শুনব। তারপর নিশাত রহমান এবং হৃদয় আহমেদ শান্ত ইউটিউবে নতুন একটি ভিডিও আপলোড করে। নিশাত রহমান নাকি আবার হৃদয়ের সাথে নতুন করে ভিডিও বানাবে। এখন তুই বল, আমি জুটি পছন্দ করি, আমি হৃদয়ের সাথে নায়িকা হিসাবে পাল্টায়া পাল্টায়া নাটক করা পছন্দ করি না। এখন তুই বল, আমার এই মনের দুঃখের কথাটা, এই কথাটা হৃদয়কে কে বুঝাইব ভাইয়া? আমি তো জুটি পছন্দ করি, হৃদয়ের সাথে নিশাত আপুকে দারুণ মানায়, কিন্তু কিন্তু এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু নায়িকা হিসাবে হৃদয়ের সাথে মুনমুনকে পছন্দ করি, তোরা কি বলিস? তাইলে কি পুতুলাপুকে বাদ দেওয়া হবে? পুতুলাপু তো হৃদয়ের সাথে ভালো অ্যাক্টিং করে। না, আমরা কাউকে বাদ দিব না, আমরা টস দিব। টসে হৃদয়ের সাথে যার নাম লেখা ওঠে, সে হৃদয়ের সাথে জুটি হিসাবে কাজ করবে। তুই কি কস ভাই? আমি তো এইটাই কই। কিরে তুই কোনটা কস ভাই? আমি তো এইটাই কই। তাইলে এখন শুরু করা যাক। তাইলে শোন, এই যে আমি এনো তিনটা কাগজ, তিনজনের নাম এনো লেখা রাখছি, ঠিক আছে? তিনজনের নাম এনো লেখা রাখছি, এই তিনজনের নামের ভিতরতে একটা কাগজ উড়াবি। এই একটা কাগজ উড়াইলে যার নাম লেখা থাকবো, হ্যাঁ এই হৃদয়ের সাথে কন্টিনিউ জুটি হিসাবে কাজ করব। তোকে কোনো আপত্তি আছে? না না না, কোনো আপত্তি নেই অ্যাঙ্গ। তাইলে ল, এক্ষুনি একটা কাগজ আনতে উড়া, খুলবি না কিন্তু। উড়াইলাম। উড়াইলি? হ্যাঁ, এই দুটা তোর পকেটে ঢুকা। দে, হ্যাঁ তুইও দেখ, হ্যাঁ তুইও দেখ, দেখিস নায়িকা মুনমুন, নায়িকা মুনমুন।
কিরে টসে আমি হৃদয়ের সাথে মন মন রেপাইছি, তোকে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই, আপত্তি নাই। আর অন্য যে নায়িকাগুলো আছে এই নায়িকাগুলো সাইড নায়িকা হিসাবে হৃদয়ের সাথে কাজ করবে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ হৃদয় ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, হৃদয় কাকে নিয়ে কাজ করবে, হৃদয় কাকে নিয়ে কাজ করবে না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা হচ্ছে তার অডিয়েন্স, অডিয়েন্স হিসাবে তাকে আমরা রিকোয়েস্ট করতেই পারি। আমরা হৃদয়কে প্রপোজ করলাম যে জুটি হিসাবে কাজ করলে আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই হৃদয় ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি জুটি হিসাবে কাজ করেন, যেমন করেছিল সালমান স্যার শাবনূর। হৃদয় ভাই আপনাকে বলছি আমাদের রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করেন, ভালোবাসা অবিরাম। আর আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান তাহলে আপনার চ্যানেলের নামটা একটু ক্লিয়ার করে দেন। MS1BD সবাই সাবস্ক্রাইব করবেন ভাই, আপনার চ্যানেলের নামটা বলে দেন। উইন বাংলা টিভি অবশ্যই চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই গাইস, তো আমরা হচ্ছে নরসিংদীর পোলাপাইন, তো আমাদের যদি বাবি স্টাইল দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, আমাদের সঙ্গেই চলুন, আসেন।